ঈশ্বরে সমর্পণ করবে। বলি আজ্ঞা,
যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? শ্রীরাম কৃষ্ণ, বিদ্যা সংসারের জন্য পারা যায়, বেশি উপায় চেষ্টা করবে, কিন্তু সদুপায়, উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। বলি আকা, পরিবারদের উপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার নেওয়ার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠোক্কর মারে। মণি, কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ভালো লাভ হলে আর ভুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মধ্যে ঘুষ রাখতে পারে না, দুয়ানা দিলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, 10 মাস হলে আগতে কর্ম করতে দেয় না, ছেলেটি হলে ওই দিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ভেবে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি, উপায় কি? বলি আজ্ঞা, ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে, প্রবর্তক, সাধক, শীঘ্র আর শীঘ্রের শীঘ্র। যিনি সবে পথে উঠেছেন উঠছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই শীঘ্র বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয় এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেবি নেবি নেবি, শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে কি হব এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা, যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়। যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, কিন্তু যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্ব। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহ তুল্য, স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে, মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো, শ্রীরাম আদি কৃষ্ণকে কখনো এটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতী, স্ত্রীর মধুর ভাব, এ ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য। মণি, ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁকে চর্মচোখে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, আর তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ। সেই চোখে তাকে দেখে, সেই কর্ণে তাঁর বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গ জনি হয়। এই কথা শুনিয়া মণি কোন করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মণি আবার গম্ভীর হইলেন।
শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়, খুব নেওয়া হলে তবেই চারিদিক বলতে দেখা যায়, তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। মাতালে নেশা বেশি হলে বলে আমি কালি, গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায়, যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো তবে খানিকক্ষণ পরে চারিদিক শিখাময় দেখা যায়। তৃতীয় পরিচ্ছেদ, মাস্টার মহাশয় এখানে শীর্ষক দিয়েছেন গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। গুরু শিষ্য ভগবান জগৎগুরু স্বয়ং এখানে আবির্ভূত, আর শিষ্য মাস্টার মহাশয়। এটি গুহ্য মানে গোপন কথা। আমাদের শাস্ত্রে বলা হয় যে রিলিজিয়ন ইজ এসটেরিক, এসটেরিক মানে এটি স্বল্প সংখ্যকের জন্য, নট ফর অল। তবে এখানে বুঝতে হবে এটি সংকীর্ণতা থেকে বলা হচ্ছে না, বলা হলো এইটি প্রকৃত লাভ করার অধিকারী খুব স্বল্প সংখ্যক, এইটাই বুঝতে হবে। তো যার ফলে এটি নিঃসন্দেহে একটি রহস্য বা গুহ্য গুপ্ত বিষয়। ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন যে অনেকে এই আত্মার কথা জীবনে হয়তো শুনলই না, এখন নানা রকম মিডিয়ার ফলে লোকে হয়তো নামগুলো শুনছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনেকে আছে আত্মা এই শব্দটা সারা জীবনে হয়তো শুনতেই পেল না, আবার কেউ শুনেও গুরুত্ব দিল না, তার মনে প্রবিষ্ট হল না। পরমের ভিতর দিয়া মরমে বসিল রে, আকুল করিল মোর প্রাণ। সেইটি ভাগ্যবানের ক্ষেত্রে হয় যে আচ্ছা এই যে সব শুনছি এগুলি কি শুধুই কথার কথা নাকি এর কোন গভীরতর অর্থ আছে। মনুষ্যানাম সহস্রেশু কশ্চিত ইয়াতি শিক্ষায়, সহস্র সহস্র মনুষ্যের মধ্যে হয়তো একাধজনের ইচ্ছা হচ্ছে, আবার ইয়াতামপি সিদ্ধানাম কশ্চিন্নাম ব্যক্তি তত্ত্বতা, এরকম বহু মানুষ যারা আপাত দৃষ্টিতে চেষ্টা করছে তাদের মধ্যে হয়তো গুটি কয়েক সেখানে পৌঁছল। এই ম্যারাথন রেস হতো, এখনো হয় বিভিন্ন জায়গায়। এই কিছুদিন আগে প্রবীণ ব্যক্তিদের সঙ্গে মধ্যে ওই কম্পিটিশন হয়েছিল বেশ কিছুকাল আগে, তারা সকলেই ভারতের হিসেবে সিনিয়র সিটিজেন, মানে 60 এর ঊর্ধ্ব। আবার যিনি প্রথম স্থান লাভ করেছেন তিনি সম্ভবত 86 বছর বয়স্ক। তো এটা বলার উদ্দেশ্য হলো অনেকেই অংশগ্রহণ করছে কিন্তু পুরস্কার তো সকলে পেতে পারবে না, অর্থাৎ প্রথম হতে পারবে না, আবার অনেকে শুরু করলেও শেষ অবধি যেতে পারবে না বিভিন্ন কারণে। তাই এটি বলা হচ্ছে যে এটি গুরুত্বপূর্ণ কথা, এটি হতাশা বা নিরাশা নয়, আমরা পরবর্তীকালে সময় পেলে এটাতে ফিরে আসবো। মাস্টারমশাই লিখলেন সন্ধ্যা হইল, পলাশ কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে অন্যান্য ঘরে আলো জ্বালিয়ে দিল। এগুলো হয়তো অনেকের ধারণা আছে সেই সময়ে 1880, 82, 83, 84 যে সময় ঠাকুর রয়েছেন তার আগে থেকেই তখন কলকাতা শহরে বিদ্যুতের ব্যবস্থা তো প্রশ্নই ছিল না, আর এই দক্ষিণেশ্বর ছিল গ্রাম, বেলুড় গ্রাম, যার ফলে ওই ফরাস একটি পোস্ট থাকতো, তার কাজ হল এক একটি নির্দিষ্ট ক্ষেত্রে এরিয়ার মধ্যে সন্ধ্যা সমাগমে বা তার কিছুটা পূর্বেই প্রদীপ জ্বালানোর কাজ ছিল, আবার কোথাও গ্যাস বাতি থাকতো সেই গ্যাস বাতি জ্বালানো
তার ডিউটি থাকত। সেইরকম একজনের কথা মাস্টার মহাশয় উল্লেখ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একই সঙ্গে একটা ঐতিহাসিক চিত্র আমাদের দিচ্ছে। ধরা যাক আজ থেকে কয়েকশো বছর পরে এই পুস্তকটির আধ্যাত্মিক ভ্যালু আধ্যাত্মিক মূল্য তো থাকবেই বা আরো বর্ধিত হবে। এই ঐতিহাসিক তথ্য লোকে অবাক হয়ে জানবে, আমরা এটা একশো দেড়শো বছর আগের ঘটনা জানতে পারছি। তখনকার মানুষ হয়তো পাঁচশো সাতশো বা হাজার বছর পরে দেখবে ওহো সেই প্রাগৈতিহাসিক যুগের মতো তখন এরকম একজন লোক আলো জ্বালালো। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। এইটি আগেকালে সংস্কৃতিতে ছিল যে দিন ও রাতের সন্ধিক্ষণ হল ঈশ্বর চিন্তার সর্বোত্তম সময়। মা বলেছেন শ্রী শ্রী মা যে দিন শেষ হয়ে চলে যাচ্ছে, রাত আসছে, আবার রাত শেষ হচ্ছে দিন আসছে, এই হল সন্ধি। তখন প্রকৃতিতে যেমন একটি পরিবর্তন হচ্ছে ট্রানজিশন, তার প্রভাব সকল প্রাণীর উপরেই পড়ছে। যারা সেটা সচেতন কনসিয়াস ধরতে পারবে এবং কাজে লাগাতে পারবে। তাই এখানে ঠাকুর এটি দেখাচ্ছেন জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে, এক পাশে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে সাত ঘন্টা বাজিয়া উঠিল, কালী বাড়িতে আরতি হইতেছে, শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতি কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন, মনি মেঝেতে বসিয়া। এখানে আবার সাব হেডিং দিয়েছেন মাস্টার মশাই, কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন। এটি ভগবদ্গীতার অফ কোটেড পোর্শন, এটা সকলেই বলে থাকি আমরা, আবার অধিকাংশই এটা গভীরতর অর্থের দিকে দৃকপাত করার সুযোগ পাই না। কর্মণি এব একমাত্র কর্মেই অধিকার তে তোমার অধিকার রয়েছে, মা মানে না, মা ফলেষু কদাচন। এটা একটু মজার কথা মনে পড়ছে, আমরা যখন স্কুলে পড়ি এসব বলা উচিত কিনা যাও, তো একটি ছেলে আমরা তখন সংস্কৃত সবে শিখছি, এই ফলম ফলে ফলানি, আজকে পড়া পানি, এসব পড়া হতো। তো একটি ছেলে জানলো মা মানে না, আরো ভর্তির শেষ নেই, বলে একদম ঠিক বলেছে, সংস্কৃত ভাষা সত্যিই দেব ভাষা, মা ইজ ইকুয়াল টু না, এটা একদম আমি জানি, মাকে যাই বলবো বলবে না, মা বল দাও না, মা এটা যাবো না, মা দুটো টাকা দাও না, সুতরাং মা মানে যে না এটা আমি খুব ভালো জানি। তো যিনি পড়াতেন মাস্টার মশাই তিনি খুব ছোটে গেলেন এই দুষ্টু ছেলে, কিন্তু তার উল্লাস আর শেষ হয় না। তো যা হোক এখানে বললেন মা ফলেষু কদাচন, মা মানে না, নমার্থ ফলেষু কদাচন, কখনোই তোমার কর্মের ফলে অধিকার নেই। এটি মনে হয় যেন ভগবান খুব নির্মম নিষ্ঠুর, যে আমরা এত কাজ করব খাটবো, পায়ের ঘাম মাথায় না মাথার ঘাম পায়, অধিকাংশই পায়ের ঘাম মাথায়, কিন্তু ফল আমি পাব না। এ কি আসলে ভগবান আমাদের মঙ্গলের জন্যই এই কথা বলছেন, কর্মের ফলে কারণেই আমরা তো আজকে এই অবস্থায় পড়েছি, যা কিছু হয়েছি ভালো বা মন্দ, স্যাটিসফ্যাক্টরি অর ডিসস্যাটিসফ্যাকশন হোয়াট এভার, সেটা কর্মের ফলেই হয়েছে। যদি ফল আমরা গ্রহণ না করতাম, সত্যি সত্যি নিষ্কাম ভাবে কর্ম করতে পারতাম, তাহলে এই দুঃখপূর্ণ সংসারে আমাদের এত রগড়ানি খাওয়ার প্রয়োজন হতো না। এটি সহজ সরল সত্য, ভগবান তাই পরম কারুণিক, করুণা সিন্ধু দীন বন্ধু বলা হয়েছে তাকে, তিনি আমাদের সর্বতভাবে রক্ষা করতে চাইছেন বলেই বলছেন যে বাবু কর্ম করো কিন্তু ফল চেয়েও না, ফল চাইলে এই অবস্থা হবে। কিন্তু কে শোনে কার কথা, আমরা ধরে নিচ্ছি ভগবান নিষ্ঠুর, আমরা খাটবো ফল অবশ্যই নেব,
কিন্তু তার পরিণাম কি? এইরকম সেই ইন্দ্রের গল্প আছে, ঠাকুর বলেছেন, স্বামীজিও কোথাও কোথাও হয়তো বলেছেন, এক ব্রাহ্মণ সে বাগান করতে খুব অহংকার ছিল, সকলকে দেখাতেন। ভগবান ইন্দ্র একবার আরেক ব্রাহ্মণের ছদ্মবেশে এসে দেখছেন, খুব প্রশংসা, এইসব আপনি করেন বুঝি? হ্যাঁ আমি সমস্তে করি। এই করে করে প্রশংসায় যখন তিনি ফুলে ফেটে একদম বেলুন হয়ে গেছেন, তখন দেখা গেল একটি গো মাতার শরীর পড়ে আছে, তার প্রাণ আত্মারাম খাতে ছাড়া হয়ে গেছে। এটা এটাও নিশ্চয়ই তাহলে আপনি করেন, এই বাগান তো আপনারই বললেন, যা কিছু আপনি করেন। বলছে না না ও বেটা ইন্দ্র মহাবাজা ইন্দ্র মেরেছে। তাই কেন কি করে হলো? বলে কেন হস্তের অধিষ্ঠাতা দেবতা হলেন ইন্দ্র, এইবারে সমূর্তি ধরেছেন ইন্দ্র। বেটা বাগানের বেলা তুমি না, আর গরু গো হত্যার বেলা ইন্দ্র। তা আমাদেরও এই অবস্থা। আসলে প্রত্যেকটি গল্প আমাদের জীবনকে আরো স্পষ্টতর নিকটতর ভাবে শেখাবার চেষ্টা করে, বাট অ্যালাস আমরা শিখতেই আগ্রহী নই। শিখতে যে চায় না তাকে কেউ শেখাতে পারবে না। একটি গল্প আমাদের বাল্যকালে এক মহারাজ বলেছিলেন, এক ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছেন, এক চাষা এল প্রণাম করছে। তখনকার ব্রাহ্মণরা খুব ছোঁয়াছুঁই মানতেন অধিকাংশই, আরে চুষনে চুষনে, না ঠাকুর ছোঁ না, একটা কথা আছে একটু বুঝিয়ে দেবেন, না না এখন আমার সময় নেই, যা বেরো দূর হোক। যে না ঠাকুর বসে যদি বুঝিয়ে দেন না, ওই আমার হালের গরু দুটো দিয়ে দেবো। এখন ব্রাহ্মণকে তো বলে চুষ দিলেও খেয়ে নাই, আলকাতরা দিলেও নাকি খেয়ে নাই, ফ্রিতে ফ্রিতে দিয়ে। তো ব্রাহ্মণের খুব রব হচ্ছে, যে হালের বলদ দেবে বন্ধ কি একটা কথা, তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল। ইতিমধ্যে চাষার বউ সব শুনতে পাচ্ছিল, সে ছুটে এসে কানে কানে বলছে, ও করছো কি? বামুন ঠাকুর স্বয়ং ঈশ্বরের সঙ্গে যোগাযোগ, এক্ষুনি কথাটা বুঝিয়ে দেবে, আর তো হালের বড় দিয়ে দিতে হবে, তো ছেলে পুরেটা খাবে কি না খেয়ে শুকিয়ে পড়বে? তখন চাষা খুব কনফিডেন্টলি গোপে তা দিয়ে বলছে, দূর খেপি, আমি বুঝলে তো ঠাকুর বসেই বোঝাবে, আমি বুঝবই না। কথা হয়েছে যদি ঠাকুর বুঝিয়ে দেন তাহলে হারে গরু দেব, কিন্তু যদি না বুঝিয়ে না ঠাকুর বুঝতে পারিনি তাহলে তো দিতে হবে না। এখন আমাদের অবস্থা হয়েছে ওই চাষার মতো, আমি বুঝবই না, আমি কে বোঝাবে, আমি বুঝলে তো তুই বোঝাবি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাই বললেন, কর্মণি এব অধিকারহতে মা ফলেষু কদাচন, আমাদেরই মঙ্গলের জন্য, কিন্তু আমরা তো বুঝবো না। ঠিক আছে ঠাকুর তুমি থাকো, জন্মাষ্টমীর দিনে আমরা একটু ভোগ রাগ দেব, নিজেরাই খাবো, ঠাকুর তো আর খাবেন না, বলে খালে খেলেন কিনা বোঝা গেল না, তাতেই আনন্দ। ভালো মন্দ এটা সেটা দেওয়া হলো। রবীন্দ্রনাথ এক জায়গায় রহস্য করে বলছেন যে ভোগ রাগের যে বহর দেখা যায়, আড়ম্বর দেখা যায়, এত পরিশ্রম প্রস্তুতি, এত এক্সপেন্ডিচার, এত মানুষ খরচ পাতি করে ভোগ রাগের জন্য। তো বলছেন যদি ঈশ্বর সত্য সত্যই উহা গ্রহণ করিতেন, মানে ফিজিক্যালি গ্রহণ করতেন, শ্রী শ্রী মা হচ্ছে সূক্ষ্ম ভাবে ঠাকুর গ্রহণ করে, যদি সেই রকম দেওয়া হয় অন্তর থেকে ভক্তি ভাবে শুদ্ধ ভাবে। রবীন্দ্রনাথ রহস্য করে বলছে যে যদি সত্যি সত্যি ভগবান এই স্থূল ভাবে গ্রহণ করতেন তাহলে এত আড়ম্বর দেখালেই তো কিনা সন্দেহ, কারণ আমি খেটে খুঁটে অনেক রকম ছাপ্পান্ন ভোগ দিলাম, ঠাকুর মোটামুটি সবটাই টেনে দিলেন, আমার কি থাকলো? ওই ঠাকুর দরকার নেই, তুমি ঝোল ভাত খাও। হ্যাঁ ঠাকুর অত গ্রহণ স্থূল ভাবে করেন না বলেই আমাদের এত আড়ম্বর, জানি তো ঠাকুরের কাছে 15 মিনিট না টিপে বসে থাকবো তারপর তো আমি সাঁটাবো, এগুলো শুনতে খারাপ লাগলেও সত্য। ধর্মক্ষেত্রে সূক্ষ্ম বিষয়গুলি ধরার জন্য অনেক প্রস্তুতি দরকার, নট দ্যাট ইজি বাট উইথ মি। ছেলের হাতে মোয়া নয় যে ভোগা দিয়ে পেড়ে খাবে। রামপ্রসাদ বলছে মন ভেবেছ কপট ভক্তি করে শ্যামাকে পাবে, নিজের মনকে রামপ্রসাদ বলছেন, বলে মন তুমি ভাবছ কপট ভক্তি করবো, কপট মানে সাদা সিধে নয়, মুখে এক মনে এক আচরণে আরেক,
সেই ভক্তি করে শ্যামলাকে পাবে? এই যে ছেলের হাতে বোয়া নয়, বাচ্চা ছেলে তার ঘরে দাওয়ায় বসে কোয়া খাচ্ছে, আরেকটি ভেড়ে ছেলে দুষ্টু ওখান দিয়ে যাচ্ছে, ওকে ভুলিয়ে ভালিয়ে ওর মোয়া গুলো বাড়ির মধ্যে ছিল সব নিয়ে নিল। তো রামপ্রসাদে কি হয়ত তখন প্রত্যক্ষ করেছেন, তাই বললেন এই ছেলের হাতে বোয়া নয়, যে ভোগা দিয়ে কেড়ে খাবে, ভুলিয়ে ভালিয়ে নিয়ে নেবে, তো শ্যামলাকে ভুলিয়ে ভালিয়ে হয়ে যাবে, ওটি হচ্ছে না। সে যে কড়ার কড়া দর্শ কড়া আপন গন্ডা বুঝে লবে, তখন তার দিকে কড়া গন্ডা টাকা পড়ি বিশ্বের হতো পয়সা টয়সা বলছে, প্রত্যেকটি কড়া গন্ডা হয়তো সেগুলি খুব ভেরি স্মল পোর্শন, সেগুলিও বুঝে নেবে, একটিও কোনো ছাড়বে না। অর্থাৎ তুমি কোনো বস্তু পেতে গেলে তার মূল্য সম্পূর্ণভাবে দিতে হবে, তেমনি শ্যামাকে পেতে গেলে তার মূল্য দিতে হবে। ওই দিদি আমাদের বিবেকানন্দজি মহারাজ বলছেন, হ্যাঁ খুব সুখে বিছানায় থেকে আরামে থেকে এক ফোঁটাও চোখের জল না ফেলে কেউ কোনোদিন ভগবান লাভ করেনি এবং করবেও না। খুব দিব্যি ভাগছি খাচ্ছি দাচ্ছি ভর্তিতে, অবসর মতো বললাম ঠাকুর যদি সম্ভব হয় দেখা করে যেও। আমরা একবার এক আশ্রমে গিয়েছি, সেখানে এক ব্রহ্মচারী মহারাজ, আমরা তখন ছাত্র ছিল, তিনি বললেন এই যাই ঠাকুর দিয়ে একবার দেখা দিয়ে আসি, মানে তিনি মন্দিরে আসবেন প্রণাম করতে, তো রহস্য করে বললেন একবার ঠাকুরকে দেখা দিয়ে আসি। খুব মজা লাগতো, এখন মনে হয় তিনি হয়তো অনিচ্ছায় আনইন্টেনশনালি সত্যি বলেছিলেন আমাদের মনের ভাব। যাই হোক, এখানে মাস্টারমশাই শুনে নিঃসন্দেহে এটি গ্রহণ করছেন, তাই পরবর্তীতে আবার প্রশ্ন করছেন। ঠাকুর বললেন মণিপ্রতি, মণি মানে মাস্টার মশাই, নিষ্কাম কর্ম করবে, ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঠাকুর যেন অ্যাপ্রুভ করছেন, আরেকটা কি বলে এন্ডোর্স, এন্ডোর্স করছেন এখনকার ভাষা বললে মণি আগাহা। আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? হিন্দিতে আছে, যাহা রাম তাহা নেই কাম, যাহা কাম তাহা নেই রাম। এখানে কামের অর্থ কর্ম বলছেন মাস্টার মশাই, আবার অন্য কোথাও কোথাও এটি কাম মানে এই ফিজিক্যাল ডিজায়ারকে নির্দেশ করা হয়। যা হোক, এখানে মাস্টার মশাই কামের কথা বললেন কর্ম। ঠাকুর বলছেন কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও তো কর্ম, সোহাম বাদীদের আমি সেই। এই সোহাম মানে অ্যাকচুয়ালি অদ্বৈতবাদী, যারা আমি সেই, একমাত্র আমি রয়েছি। ঠাকুর বলছেন এটিও কর্ম, অর্থাৎ মহামায়ার রাজ্যেই থাকছে অন্ধকারে নিঃশ্বাস ফেলা এও কর্ম, কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। এই ঠাকুর একই কথা বললেন, তিনি তো বলেছেন না ফলে সুখদা আচানা, আমরা ফলের জন্য লালায়িত কিন্তু এর ফল যে কি নিজের জীবনের দিকে তাকালেই বোঝা যাবে। স্বামীজি লিখছেন আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যবান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, এটা সুকিচ্ছ মতিমান অপূর্ব। স্বামীজি কি বললেন সখার প্রতি কবিতায়, এই বীরবাণী বলে বইটি, এটি আমাদের প্রাণের জিনিস, তাতে কি বলছেন আধারে আলোক অনুভব। আসলে আধার রয়েছে এই সৃষ্টিতে, আধার রয়েছে অন্ধকার, যেন মনে হচ্ছে একটু একটু আলো, খুব ঘন অন্ধকার জঙ্গল দিয়ে যাওয়া হচ্ছে, একটি দুটি যদি জোনাকির আলো দেখা যায় যেন সেই রকম। আর দুঃখে সুখ, জগৎ দুঃখে পরিপূর্ণ কিন্তু ওই রকম একটি দুটি জায়গায় যেন মনে হচ্ছে, প্রতিভাসিত হচ্ছে সুখ। রোগে স্বাস্থ্যবান, শরীরকে কি বলা হয় ব্যাধি মন্দিরম, শরীরম ব্যাধি মন্দিরম, এমন কোন মানুষ নেই যে সম্পূর্ণ সুস্থ শারীরিক দিক থেকে, আবার অন্যান্য স্তর আছে মানসিক বৌদ্ধিক ইত্যাদি। তাহলে কি হলো শরীর? রোগে স্বাস্থ্যবান, শরীর আসলে রুগ্ন অসুস্থ, মনে হচ্ছে যেন খুব ভালো আছে। প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, একটি শিশু যে জীবিত আছে, প্রাণ আছে তার,
তার সাক্ষী কোথায়? ক্রন্দন, হাস্য নয়। শিশু যখন ভূমিষ্ঠ হয়, আমরা জেনেছি চিকিৎসকদের কাছ থেকে, সেই যেন ক্রন্দনরত হয়। ডাক্তাররা তখন আনন্দিত হন, নিশ্চিন্ত হন যে ঠিক আছে, শিশু কাঁদছে। যদি না কাঁদে, তারা নাকি চেষ্টা করে ওকে কাঁদাবার জন্য, তা না হলে লাং বা অন্যান্য অংশের ফাংশন ঠিকঠাক হবে না। তাহলে প্রাণের সাক্ষী কি? প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন। নেতা সুখ ইচ্ছ, স্বামীজি বলছেন, হে অতিমান, হে বুদ্ধিমান বন্ধু সখা, তুমি এই সৃষ্টির মধ্যে সুখ ইচ্ছা করো। তাহলে কি বললেন? যে ঈশ্বরে ফল সমর্পণ না করলে এই দুরবস্থা। আমরা আরেকটি শ্লোক মাঝে মাঝে বলে থাকি, পুণ্যস্য ফলম ইচ্ছন্তি পুণ্যম ইচ্ছন্তি মানবা, ন পাপস্য ফলম ইচ্ছন্তি পাপম কুর্বন্তি যন্নতরঃ। পুণ্যের ফল নরগণ, মানুষ, মনুষ্যগণ চেষ্টা করে কি পুণ্যের ফলটা পাওয়ার, কিন্তু পুণ্য করবো, কর্ম করবো এই ইচ্ছা হয় না। আবার ন পাপস্য ফলম ইচ্ছন্তি, পাপ কর্মের অপকর্মের ফল কেউ চায় না, অথচ পাপম কুর্বন্তি যন্নতরঃ, খুব যত্ন সহকারে অর্গানাইজ রয়েছে অপকর্ম মানুষ করে থাকে। তার মানে তার ফলেই এই সংসার চলছে, খেলা ময়ার সংসারে কর্ম কোলা হলে শ্রীপদ দুখানি রয়েছিল ভুলে, বিবেক বৈরাগ্য তুমি নাহি দিলে, মোহভ্রান্তি কিসে ঘুচিবে, কোথা ভব দ্বারা দুর্গতি হারা করা। এরপরে মাস্টারমশাই আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন করলেন, তার তো প্রয়োজন তেমন নেই পরবর্তী প্রজন্মের জন্য, আচ্ছা আগে যা আগে যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? ঠাকুর বললেন, বিদ্যার সংসারের জন্য পাওয়া যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়, উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। কি চমৎকার, আড়াই লাইনের মধ্যে বলে দিলেন, বিদ্যা সংসার উদ্দেশ্য দ্বারাই সবকিছু করা যেতে পারে। যার অন্তর পবিত্র, যার উদ্দেশ্য মহৎ, তার ক্ষেত্রে যে কর্মের যেরকম ইমপ্লিকেশন, যেরকম ফল পরিণাম হয়, যার অন্তর শুদ্ধ নয় ওই ধরনের কর্মেই তার পরিণাম কিন্তু পৃথক হবে, সম্পূর্ণ পৃথক হতে পারে। তাই ঠাকুর বললেন, বিদ্যা সংসার সৎ উপায়, সৎ উপায় কে করতে পারে? যার অন্তর সৎ, যে পবিত্র, যে স্বপ্ন, অসৎ কিছু চিন্তা করতে পারে না। তাই ঠাকুর বললেন, উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। এইটি যিনি বুঝেছেন তার আর সমস্যা নেই। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নয়। সে উড়োকই গোবিন্দায় নমঃ, একটি গল্প শুনতাম এক স্বামীজির কাছে, মহারাজের কাছে। একজনকে গুরুদেব বলেছেন, দেখ যাই খাবি আগে গোবিন্দকে দিবি, গোবিন্দ হলে ইষ্ট, তাকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করবি না, এখন জলও তাই। তা ঠিক আছে, তো ভুলে গেছে। হঠাৎ একদিন এরকম একটা, আমি কি বলতো, সব টেকো বা কিছু হয়, তার মধ্যে মুড়ি খই টই লোকে খায়, খেত, সে ওটার মধ্যে খই নাড়ু টাড়ু নিয়ে খেতে খেতে মাঠের আল দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দমকা বাতাস এসেছে, অনেকটা খই উড়ে চলে গেছে। তখন ওর মনে নয়, গোবিন্দকে তো দিতে হবে, আচ্ছা অনেকটা চলে গেল, আবার যদি গোবিন্দকে খানিকটা দিই আমার কি থাকবে? তখন বলে দিল, উড়ো খই গোবিন্দ আয় নমঃ, যতটা উড়ে গেছে ততটা গোবিন্দ চলে গেল, ব্যাস তুমি ছোট চড়ে খাও, খুব বুঝে খাও। এই হলো উদ্দেশ্য। ঠাকুর তাই বললেন, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য, উপার্জন করা উদ্দেশ্য নয়। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। এরপরে আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন মনি করছেন মাস্টারমশাই, আপনার পরিবারদের উপর কর্তব্য কতদিন? এইসব পরবর্তী প্রজন্মের জন্যই। ঠাকুর বললেন, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভালো হওয়ার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে
আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মানে। এটা একটু বিশেষ করে লক্ষ্য করার বিষয়, একমাত্র মনুষ্যের ক্ষেত্রেই শিশুকে দীর্ঘকাল ধরে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয়, কিন্তু এই সৃষ্টিতে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা সম্পূর্ণই পৃথক। আমরা জানি ঠাকুরের কথাতেও বা অন্যান্য জায়গাতেও কিছু কিছু হিট পাওয়া যায়, অন্যান্য প্রাণী জন্মের কিছু পর থেকেই নিজের ভার নিজে নিতে পারে, কিন্তু মনুষ্যের শিশুকে মানুষ করতে বহু খাটতে হয়। আমাদের এক মহারাজ বলতেন যে দেখো পশুরা স্বাভাবিকভাবেই পশু, তাকে চেষ্টা করে এই পশুত্ব অর্জন করতে হয় না। কখনো আমরা শুনিনি একটি গন্ডারকে তার মা বাবা বলছে একটি ভালো গন্ডার হও সুসন্তান হও, কখনো এটি প্রয়োজন হয় না, সে স্বাভাবিকভাবেই পশু। কিন্তু মনুষ্য সন্তানকে গুরুজনরা বলে থাকেন, এখন বলেন কিনা জানি না, এককালে বলতেন যে মানুষ হও। স্বামীজি বেচারি চিরকাল বলে গেলেন, আমরা সেসব তাকে তুলে রেখে দিয়েছি। রঘুনাথানন্দ মহারাজ বলতেন উই হ্যাভ ওয়ার্শিপ দ্য গীতা, উই হ্যাভ ডান আরতি ইন ফ্রন্ট অফ দ্য গীতা ভগবদ গীতা, বাট উই হ্যাভ নেভার রেড ইট। দুধ যদি আমি গ্রহণ করি তবে তো শরীরে বল হবে, দুধকে যদি শুধু পুজো করি আর রেখে দিই তাকে তুলে তাহলে হবে না। তো এখানে এইটাই বলা হলো প্র্যাকটিক্যাল জিনিস। তাই অন্যান্য পশু পাখির ক্ষেত্রে যেমন দেখা যায় মানুষের ক্ষেত্রে নয়, এর বহু ডাইমেনশন আছে। একটি দুটি আমরা ভেবে দেখতে পারি যে পশুদের স্তর ওই শারীরিক এতেই সীমাবদ্ধ, আহার নিদ্রা ভয় বংশ বিস্তার এটা করেই শেষ, কিন্তু মানুষের আরো অনেক স্তর রয়েছে, মন রয়েছে, বুদ্ধি রয়েছে, নৈতিক রয়েছে, নীতি যে স্তর নৈতিকতার স্তর সেটি রয়েছে, এবং সর্বোচ্চ আধ্যাত্মিক স্তরেও তার বিকাশ সম্ভাব্য, পটেনশিয়ালি ডিভাইন স্বামীজি বললেন। তাই জন্য তার শরীর যেন অন্যান্য পশু পাখিদের থেকে তুলনামূলক দুর্বল। পশু পাখিদের কখনো শোনা যায় না, ডাক্তার দেখানো হচ্ছে, ইদানিং অনেক রকমের সমস্যা হচ্ছে, তার অনেকটাই অবশ্য মনুষ্য সৃষ্ট, তাই পশু পাখিদের আজকাল নানা শারীরিক সমস্যা হয়। তার কারণ অধিকাংশ ক্ষেত্রে মানুষের গ্যাস 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 কিছু বিশেষণ আমি পাচ্ছি যাকে, তো সেই মানুষের ক্ষেত্রে শরীর এত দুর্বল কিন্তু অন্তরে শক্তি রয়েছে, তাই তার শরীর বিকশিত হতে বা নিজের ভার নিজের লোতে অনেক সময় লাগে। ঠাকুর এখানে পাখিদের উদাহরণ দিলেন যে পাখির ছানা খুঁটে খেতে খেতে শিখলে আবার মার কাছে এলে মা ঠক্কর মানে, তার মানে এবার খুঁটে খাও চলে খাও। মানুষের ক্ষেত্রে এটা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় 60-65 বছরের পুত্রকে 80-85 বছরের মা খাইয়ে দিচ্ছেন, মানুষের ক্ষেত্রে এটি সম্ভব কারণ তার হায়ার লেভেলস অফ কনসিয়াসনেস রয়েছে। পশুদের ক্ষেত্রে দেখা যায় খানিকটা এতটা নয়। যা হোক, এরপরে মনি আরো কিছু প্রশ্ন করছেন, উত্তরগুলিও ঠাকুর দেবেন, আমরা থামব। যথারীতি স্বামীজির একটি স্তব আমরা শুরু করেছিলাম অম্বা স্তোত্র, তার একটি অংশ আমরা আবার করব। আমি জানি না অনেকের হয়তো বোরিং লাগে, স্বামীজি আমাদের প্রাণের বলে আমরা তার লেখাই পছন্দ করি। এটি অম্বা স্তোত্র দুটি স্ট্যান্জা আমরা আগের দিন বোধ হয় করেছি, আজকে পরবর্তী দুটি স্ট্যান্জা বললেন কি কিং ওয়া কৃতং কিং অকৃতং ওয়া কপাল লেখা কিং কর্ম ওয়া ফলম ইহাস্তি হি আম বিনা ভোগ ইচ্ছা গুণৈহি নিয়মিতা নিয়মা স্বতন্ত্রৈ যস্যা সদা ভবতু সা শরণং মমাদ্যা। এই জগতে যাহাকে ব্যতীত ধর্ম বা অধর্ম অথবা কপালের লেখা বা কর্ম তাহার ফল এ কিছুই হইতে পারে না, বা যেটা আমরা পড়লাম ওটাই বলছেন, এই জগতে যাহাকে ব্যতীত ধর্ম অধর্ম কপালের লেখা কর্ম বা তার ফল এসব কিছুই হইতে পারে না, যাহার স্বাধীন ইচ্ছারূপ রজ্জু দ্বারা নিয়ম সমূহ পরিচালিত
সেই আদি কারণ স্বরূপা দেবী সর্বদা আমার আশ্রয় হোক। চমৎকার বললেন স্বামীজি, সেই ইচ্ছারূপ রজ্জু দ্বারা নিয়ম সমূহ পরিচালিত, যা ইচ্ছায় ইচ্ছাময়ী তারা তুমি, সেই আদি কারণ এই জগৎ সংসারের তিনি আদি কারণ স্বরূপা দেবী সর্বদা আমার আশ্রয় হোক। সদা ভবতু সা শরণং মমাদ্যা, সন্তা নয়ন্তি জলধিম জনি মৃত্যু জালম, সম্ভাবয়ন্তি অবিকৃতম বিকৃতম বিভগ্নম, যস্যা বিভূতয় নিহামিক শক্তিপালাঃ নাশ্রিত্যতাং বদকুতঃ শরণং ব্রজামহ। এই সংসারে যাহার অপরিমিত শক্তিশালী বিভূতি সমূহ জন্ম মৃত্যু জাল স্বরূপ সমুদ্র বিস্তার করিতেছে এবং অধিকারী বস্তুকে বিকৃত ও ভগ্ন করিতেছে, বলো তাহাকে আশ্রয় না করিয়া আমরা কাহার শরণাপন্ন হইব? মানে তার ইচ্ছাতেই সব চলছে, সমুদ্র বিস্তার করছে, জন্ম মৃত্যু জালের সমুদ্র আবার বিকৃত ভগ্ন করছে, তাকে আশ্রয় না করিয়া আমরা কাহার শরণাপন্ন হইব? কোন উচ্চ স্তর থেকে স্বামীজি এটি লিখছেন? Bye.
আর তোমার
Thank you.
Thank you.
Thank you.